কারাগারে আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নির্বাচিত এই নগরপিতা তাই অফিস করছেন না প্রায় 3 মাস ধরে। এতে বেদখল হয়ে গেছে নগরীর ফুটপাত, বন্ধ আছে খাল উদ্ধার অভিযান, যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এসব বিষয় স্বীকার করে কর্পোরেশন কর্মকর্তারা জানালেন, কাজের গতি ফেরাতে সাধ্যমতো চেষ্টা চলছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 2013 সালের 17 সেপ্টেম্বর দায়িত্ব নেন আরিফুল হক চৌধুরী। এর কয়েক মাসের মাথায় ফুটপাত দখলমুক্ত করা, যানজট কমাতে রিকশার আলাদা লেন তৈরি, জলাবদ্ধতা কাটাতে বেদখল হওয়া খাল উদ্ধার, সৌন্দর্য বর্ধন সহ নানা উন্নয়ন কাজে হাত দেন তিনি। কিন্তু সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলায় কারাগারে যাবার পর অনেকটাই যেন থমকে গেছে নগরীর উন্নয়ন কাজ। বিশ্লেষকরা বলছেন, বর্তমান কার্যক্রমের স্থবিরতা যেন সিটি কর্পোরেশনের অনিশ্চিত গন্তব্যের আভাস দিচ্ছে। উনাকে আসামি করার পর থেকে এইগুলার উন্নয়ন মুখ থুবড়ে পড়ে আছে। আবার দেখা যাচ্ছে যে এই ছোড়া উদ্ধারণেই বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে, এবং সিলেট শহরের এই যে রিস্কার যে লেনগুলো করেছিলেন ফুটপাথের সাথে, এই রিস্কার লেন পর্যন্ত এখন দখল করে আছে হকাররা। বিষয়গুলো স্বীকার করেছেন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। জানান, একজন জনপ্রতিনিধি যেভাবে কাজ করেন সেভাবে করতে না পারলেও কাজের গতি ফিরিয়ে আনতে সাধ্যমতো চেষ্টা করছেন। নির্বাচিত মেয়র মহোদয়রা যেভাবে করেন ওইভাবে হয়তো আসলে করতে পারবো, অতটুকু করতে পারবো না আর কি। তবে আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। তবে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পর চলমান জটিলতা কমিয়ে কাজে গতিশীলতা ফিরেছে। ফুটপাত ও হকার উচ্ছেদে ব্যর্থতার দায় তিনি চাপিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর। আমরা আপাতত প্রশাসনিক যে জটিলতাগুলো ছিল সেগুলো গত প্রায় 1 মাসে আমরা কমিয়ে এনেছি। ফুটপাত লেন করে দেওয়া এবং অন্যান্য কাজগুলো সিটি কর্পোরেশন কাজ করে, কিন্তু এটি ম্যানেজমেন্টের দায়িত্ব মূলত থাকে ট্রাফিক পুলিশ বিভাগের উপরে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, চলমান রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা দেওয়ার কাজেই বেশিরভাগ সময় কাটছে তাদের। সার্বিকভাবে বিভিন্ন আইন শৃঙ্খলাতে ডিউটিতে নিয়োজিত থাকার কারণে মাঝে মাঝে ট্রাফিক পুলিশের পক্ষে হয়তো যে সমস্ত ফুটপাতে যারা বসে তাদেরকে সব সময় সরিয়ে দেওয়া সম্ভব হয় না। তো আমরা এটা চলমান রেখেছি এবং আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিবরিয়া হত্যা মামলায় 30 ডিসেম্বর হবিগঞ্জের আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করলে তা নামঞ্জুর করে মেয়র আরিফুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।